নগরীর বেসরকারি পিপলস হাসপাতালের বিরুদ্ধে যমজ নবজাতকের এক ফুয়া সন্তানের চুরির অভিযোগ উঠি। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ হই ফুয়া ও মাইয়ে দুই নবজাতক জন্মগ্রহণ করলেও মৃত ও অর্ধগলিত তাহার কারণে হাসপাতালের আয়ে ডাস্টবিনে ফেলে দিই। ইএনের ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ হই যেটা ডাক্তারদের কর্তব্য তারা গার্জিয়ানকে দেখানো সেটা তারা দেখাইছেন, এবং একজন গার্জিয়ান বলেছেন যে এটা পৌঁছে গেছে নিয়ে কী হবে কেনে দেখ, এবং তাদের কাছে ক্যামেরা ছিল না। ডক্টর নিজে বলছেন যেহেতু স্বামী বিদেশে থাকেন তাকে তো দেখাতে হবে, তো কিন্তু তাদের সাথে কোনো ক্যামেরা ফোন ছিল না বলে তারা তখন ফেলেন ফেলাটা। তারপরেও যেহেতু গার্জিয়ানদের অনুমতি ছিল, হ্যাঁ এখানে এটা তারা এই কাজটুকু করেছে, এটার জন্য যতটুকু কিছু করার দরকার আমি অফিসিয়ালি সেটা করব। ভুক্তভোগী রোগীর পরিবার সি প্লাস রে হয় ইটার জীবিতবে দাহাইয়ে মৃতবে ন দাহাই মৃতবে ফরদে বাইর গেছে রুইতে মোরা না আসিল হতন পরে হতে বাচ্চা ফেলে দিয়ে এখন ইটার জীব আনিব ইবি ডিএনএ টেস্ট করি আর ডিএনএ টেস্ট হাড়ে করতে না বাইরে গেছে ডিএনএ টেস্ট করি তারপর আর বাচ্চা যদি হয় লই নলে আর সুস্থ বাচ্চা আনিতে পারিব। ঘটনাস্থলে উপস্থিত আছিল বাংলাদেশ মানব অধিকার কমিশনের ডেপুটি গভর্নর আমিনুল হক বাবু। তেই এ ব্যাপারে সি প্লাস রে হই গার্ডিয়ান অত্যন্ত সঠিকভাবে জিজ্ঞাসা করি যে বাচ্চা যে ফেলে দিয়ে, হ্যাঁ ইভে ওকে গার্ডিয়ান হলে বলি অনেকটা মর্মান্তিক। ক্লিনিক একল যদি সচেতন থাকে, ক্লিনিকের যারা পরিচালক বা যারা এখন মেনটেন করে ইতারতে সঠিকভাবে ট্রেন দন করিব যাতে এ ধরনের অভিযোগ ন উঠে। এ ব্যাপারে আর হত হইলাম দায়িত্বরত ডাক্তার আল্ল তে হই আমি জানাইছি যে আপনাদের একটা বাচ্চা খারাপ হয়ে গেছে অলরেডি, ওটার পানিও দেখাইছি আমি হাতে নিয়ে, পানিগুলোও দেখাইছি যে পানি ফুঁসে গেছে, মানে বাচ্চা ফুঁসে পানিগুলো বেরোচ্ছে, এবং আরেকটা বাচ্চাও ভালো আছে কি না সেটা আমি জানি না, আমি হার্ট রেট পাচ্ছি না। ওরা আমাকে ওর শাশুড়ি বলছে যে আমার মা বাঁচানো দরকার, যে কোনোভাবে গাছ বাঁচাও ফল পাওয়া যাবে। পরে মৃত ও অর্ধগলিত ফয় বে ব্যাকুনের সামনে লয়েছি হাসপাতাল কর্তৃপক্ষ। হৈরাকি মঙ্গলবার ভোর রাতে পুরাতন সাতগাতানা এলাকার মধ্যপ্রাচ্য প্রবাসীর স্ত্রী আমেনা প্রসব বেদনা শুরু হইলি বেসরকারি পিপলস হাসপাতালে ভর্তি করা হইল। জিয়াউল হক ইমন সি প্লাস টিভি চট্টগ্রাম।